ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ওয়ালাইকুম সালাম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওসালাত্মা মাল্লা নাবিয়া বাদাহ সম্মানিত ভাইদের উদ্দেশ্যে ইসরা এবং মেয়ারাজ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কথা বলবো যে ইসরা এবং মেয়া রাজ দ্বারা আমরা কি বুঝি যে সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি এমর মাল্লা সুবাহ হতালা একটি আয়াত নেসেন সোরা বানী ইসরায়েলের প্রথম আয়াত الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا أقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير مهنا الله পবিত্র যিনি তার বান্দাকে রসুলসোল্লিয়া সাল্লামকে এক তে ভ্রমণ করেছিলেন মসজিদুল হারাম হতে মসজিদ আকসাই বাইতুল মাদেশ যার চতুষ পার্শ্বকে আমি করেছিলাম বরকতময়ী তাকে আমার নিদর্শন দেখাবার জন্য তিনি সর্বশ্রোতা সর্বদষ্টা যে সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি আমরা ইসরা এবং মেয়া রাজ এর শাব্দিক অর্থ হল ঊর্ধ্ব গমন শাব্দিক অর্থ হল ঊর্ধ্বগমন ভা মানুষের ভালো মন্দ যেগুলা কাজ রয়েছে সৎ যেগুলা সৎ আমল সে আমলগুলা যেগুলা ভালো কাজ সেগুলো আল্লাহর কাছে যাওয়া যায় সেগুলা আল্লাহর কাছে যায় এমর মাল্লা সুবাহ বলছেন ইলাই হিয়া সাদুল কালিম তৈবু আল আমল সালেহ আল্লাহ সুবাহ তালার নিকট ভালো কথা ভালো কাজ এবং সৎ আমলগুলা আল্লাহর কাছে যাই যে সম্মানিত ভাই বোনেরা এখান থেকে প্রমাণ হয় যে আল্লাহ সুবাহ তালা আরো সের উপর সমন্নত আল্লাহ সুবাহানা তালা আরো উপর সমন্নত তাই আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হয়েছিল জি এ মর্মে সই হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে ঊর্ধ্ব গমনে নিয়ে যাওয়া হয়েছিল তা আমরা পাই ইমাম বুখারি রহিমাল্লাহ এ মর্মে হাদিস নেছেন তিন হাজার দুই শত সাত নম্বর হাদিস হাদিসটি কাতা দায়ের আনাজ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাম একদা বলছেন যে সোনার তস্তুরি নিয়ে আসা হলে আমার বক্ষ বিদরণ করা হয় তার মানে যে দুইজন ব্যক্তি এসে দুজন ব্যক্তি এসে আমার বক্ষ বিদর্ণ বিদীর্ণ করে জমজমের পানি দিয়ে ধত করেন জমজমের পানি দিয়ে ধত করেন এইভাবে উল্লেখ করা হয়েছে জমজমের পানি দ্বারা ধত করেন এবং ইমান এবং হ্যাকমাত দ্বারা তিনি সেখানে পরিপূর্ণ করেন ইমান হ্যাকমাত দ্বারা পরিপূর্ণ করেন তারপরে এভাবে তিনি বলছেন যে তারপরে আমাকে আমাকে উঠে নেওয়া যাওয়া হয় তো বলছেন যে যে জিনিস দ্বারা উঠে নেওয়া যাওয়া হয়েছিল তা হচ্ছে যে জানোয়ারটি জীবটি সাদা ছিল যা খচ্চড়ের থেকে ছোট এবং গাধার থেকে বড়ো ছিল তাই তিনি বলছেন যে জিবরিল আলে তাকে সাঁতে নিয়ে আসমা ঊর্ধ্বগমনের দিকে গেলেন ঊর্ধ্বগমনে যেতে লেগে প্রথমেই যখন আস নিম্ন আকাশে গেলেন তখন জিজ্ঞেস করলেন আকাশের মালিককে খুললেন বললেন না আকাশের যিনি থাকেন প্রথম আকাশে তাকে বললেন দরজা খুলতে তিনি বললেন যে তুমি কে আমি জিবরিল এবং বললেন তোমার সাথে বললেন যে মোহাম্মদ বলা হলো তাকে অনুমতি দেওয়া হয়েছে তিনি বললেন হ্যাঁ তাকে অনুমতি দেওয়া হয়েছে জি এরপরে যখন বললেন অনুমতি দেওয়া হয়েছে তো ওখানে যে আদম সাল্লামকে দেখলেন আল্লাহ সাল্লা সাল্লাম এবং ভাই সালাম দিলেন তারপরে বললেন যে আমার প্রিয় সন্তান ও নাবি তারপরে দ্বিতীয় আসমানে গিয়ে জিবরিল আলাইসাল্লাম দিস্তে আসমানের দরজা খুলতে বললে তিনি বললেন যিনি আসেন ওর মালিক বলে তুমি কে বললেন আমি জিবরিল তোমার সাথে কে বললেন মোহাম্মদ সাল্লাম তারপরে বললেন যে তাহা কি নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে বললেন যে জি হা তারপরে সেখানে এহিয়া এবং ঈষা আলা সাথে সাক্ষাতুল সালাম দিলেন তারা উত্তর দিলেন এবং বললেন ভাই আমার মোহাম্মদ এবং নবী তিত আসমানে গিয়ে ইউসুফ আলাইসাল্লামের সাথে দেখা হলে একই কথা জিবরিলকে জিজ্ঞেস করলেন তুমি কে বলেন আমি জিবরিল তোমার সাথে কে মোহাম্মদ সাল্লাহ্লাম বলেন তাকে আনো অনুমতি দেওয়া হয়েছে যে অনুমতি দেওয়া হয়েছে তারপরে ইউসুফকে সালাম ইউসুফ আলাই সাল্লামকে সালাম দেওয়া হলে তিনি উত্তর দিলেন বলেন ভাই মোহাম্মদ এবং নবী এইভাবেই চতুর্থ আকাশেও ইদ্রিসকে সেখানে তিনি পেলেন সালাম দিলেন উত্তর দিলেন বললেন ভাই এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পঞ্চম আকাশে হারুন আল্লাহ সাল্লামের সাথে দেখা হলে পর প্রত্যেক আকাশে একই কথা এরপরে দেখা হলে সালাম দিলেন তিনি উত্তর দিলেন উত্তর দেওয়ার পর বললেন ভাই আমার এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরপর মূসালাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো হল মূসালাইসাল্লাম তার উত্তর দিলেন এবং বললেন ভাই এবং সে নবী তারপরে মোসা আলাহ্লাম করন্দন করলেন তাকে বলা হলো তুমি কাজছ কেন বললেন যে আমি কাজ সেই জন্য যে যে ছোট বালক ছোটো বালক এর উম্মত আমার ওম্মদ থেকে বেশি জান্নাতে যাবে পঞ্চমা আকাশে ইব্রাহিম আলাহাল্লামের সাথে দেখা হলো তিনি বললেন আমার প্রিয় সন্তান ও নবী প্রিয় সন্তান নবী জি হাদ বললাম আগে তিন হাজার দুই সাত নম্বর হাদিস জি এরপরে ওই হাদিসেই আর কি রয়েছে জাল্লা রসুল সুল্লাহাল্লামকে সিদ্দারাতুল মন দাহের কাছাকাছি নিয়ে যাওয়া হলে তাকে সেখানে তাকে সেখানে চারটা ঝর্ণা দেখা হলো দুইটি ঝর্ণা জান্নাতের আর দুইটি আমরা জানি যে ফুরাত নদী এবং নীলনদ এগুলা দেখা হলো তারপরে তিনি বলছেন যে আমাকে বাইতুল মামুর আমার সামনে নিয়ে আসা হলো আর বলা হলো সত্তর হাজার ফেরস্তা এখানে সালাত পড়ে যারা সালাত পড়ে এরা আবার কোনো দিনে ওই ফিরে না জি এরপরে মোসাল্লাহ সাল্লামের কাছে যখন সাক্ষাৎ হলো আবার যখন আসলেন বললেন তোমাকে কি দেওয়া হলো তিনি বললেন যে আমাকে শক্ত সালাত আমার উপর ফরজ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহাল্লামকে কথা যখন বললেন তখন মূসা মূসা আল্লাহ সাল্লাম যখন বললেন পঞ্চাশত সালাত ফরজ হয়েছে মূসা আলাহিসাল্লাম বললেন যে না এটি আমি জানি আমার মতেরা যারা আমার এরা ছিল যারা বাণেশলে যারা এই সম্প্রদায় এরা পারেনি বরং আমি অনেক চিকিৎসা করেছি কিন্তু তারা এগুলো আদায় করতে পারেন তোমার মতারা পারবে না যাও তোমার আল্লাহর কাছে যা দরখাস্ত করো ইনশাল্লা আল্লাহ কী করবেন আল্লাহ তোমাকে এগুলা কমিয়ে দিবেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করলে আল্লাহ পঞ্চাশ থেকে চল্লিশ শক্ত করেন আবার মশার কাছে ফিরে আসলে মোসা বললেন যে যাও এটা পারবে না আল্লাহর কাছে আবার গেলে তিরিশ শক্ত করে এইভাবে তিরিশ তারপর বিশ তারপর আবার গেলে বিশ আবার গেল দশ দশ থেকে আবার বলে আবার যাও পাঁচ অক্ত এভাবেই আল্লাহ রসুল্লাহ সাল্লাম আবার বললেন যাও তিনি বললেন যে না এটা পারব না আল্লাহ সুহানা তালা আমার জন্য এটাই ফরজ করেছেন তারপরে হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে এই পঞ্চাশ অক্ত সালাদ কেউ যদি এই পাঁচ ওয়াক্ত সালাদকে ঠিকভাবে পড়ে তাহলে পঞ্চাতত্ত সালাতের নেকি তাকে দেওয়া হবে জি সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে শুনছি এটা হলো ইসলামিয়া রাজের ঘটনা জি এই সম্পর্কে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আল্লাহ রসুল যখন জানলে যে কুফারে কুরাইসেরা যে রসল সাল্লাহ মোহাম্মদ নাকি সে নাকি মক্কা থেকে বাইতুল মাকদেশ গেছে এবং জান্নাত জাহান্নাম দেখে এসছে তো তিনি বললেন যে বাইতুল দেখেছো তো তাকে প্রশ্ন করা হলে জাবির বিন আবদুল্লাহ থেকে বর্ণিত হা দৃষ্টি আল্লাহ সাল্লামকে ইকুভাবে জিজ্ঞেস করা হলে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে বাইতুল মাক যে মসজিদ এটা তার সামনে সামনে নিয়ে আসা হলে সামনে নিয়ে আসলেন যেন তার ছবিটি এভাবে তারপরে নিয়ে আসলে প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ্ল্লাম বলে দিলেন যে মসজিদে কী আছে সবগুলা তিনি বলে দিলেন এইভাবে বলে দিলেন হাদিসটি এই মা বুখার রহমাল নসেন তিন হাজার আটশত পঁচা ছিয়াশি নম্বর হাদিস ছিয়াশি নম্বর জি তাই থেকে প্রমাণ হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এগুলা মজুদা দেওয়া হয়েছিল আর এখান থেকে আয়াত থেকে অপ্রমান হয় যে আল্লাহ সাল্লাম একজন মাটির মানুষ ছিলেন তার মানে বলা হয়েছে যে আশ্রা বি আবদিহি তার বান্দাকে তিনি আল্লাহ বলছেন তার যে পবিত্র আল্লাহ তার বান্দাকে তিনি ঊর্ধ্বগমন করেছেন বান্দা বান্দা তৈরি হয় আপনার রুহ এবং আত্মা দিয়ে মানুষ তৈরি হয় রুহ আত্মা দিয়ে অনুরূপী আল্লাহ রসুল মাটির মানুষ ছিলেন এখান থেকে প্রমাণ হয় তাই মানুষেরা যাতে তার নিয়ে বেশি বা বাড়াবাড়ি না করে তিনি একজন মাটির মানুষ তিনি মাটি থেকে বলছেন ইহা ওয়াহেদ হেনবি তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ তবে আমার কাছে ওহি আছে জি ওহি আসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ মানুষ তিনি কিন্তু মানুষ কারণ তার পিতা মাতা ছিল মাটির তৈরি তার স্ত্রী ছিল মাটির তৈরি তার ছেলে মেয়ে ছিল মাটি তৈরি তার দাদা দাদি আরো যারা ছিল এরা মাটির তৈরি বিধায় তিনি মাটি তৈরি ইমাম মুসলিম রহমাল ইমাম হাদিস নিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে আদম আলাইসাল্লামকে এবং তার যেগুলো আরো সন্তান ওই গুণে গুণান্বিত এদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে আর ফেরেস্তাদেরকে নূর থেকে তৈরি করা হয়েছে আর জিনদেরকে আগুন থেকে তৈরি করা হয়েছে জি এখান থেকে আরো প্রমাণ হয় যে ইসরা মিয়ারাজ কেন আল্লাহ সুবাহ তালা করলেন এখান থেকে প্রমাণ হয় যে ইসরায়ে মিয়ারাজ ওলা সুন্না বলছেন এটা মূলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে একজন নবী এবং রসুল শেষ নবী তার সত্যতা প্রমাণ করার জন্য তিনাকে এই ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হয়েছিল এ যা তার প্রমাণ এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লামের যে বাইতুল মাক দেশের যে মসজিদের সুরা ছবি নিয়ে সে তাকে দেখা হয় যে হাদিসটি প্রমাণ হয় তিন হাজার আটশত ছিয়াশি নম্বর বোখারি মুসলিমের যে হাদিসটি এর থেকে প্রমাণ হয় যে তার নবুয়াতের এটা একটা প্রমাণ যে আল্লাহ সুবহানা তালা তাকে নবুয়াত এভাবে দিয়েছেন এবং এটা সত্যতা প্রমাণ করেছেন জি এর থেকে প্রমাণ হয় যে আল্লাহ সুবাহানা তালাকে Kiaatat মমিন ব্যক্তিগা মমিন ব্যক্তিরা দেখবে যেমনভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুনিয়াতে আল্লাহ রসহানাল্লাকে দেখেননি বরং তিনি স্বপ্নযোগে দেখেছেন স্বপ্নযোগে দেখেছেন তাকে অন্তর থেকে দেখেছেন কিন্তু সচক্ষে দুনিয়াতে আল্লাহ রসুল দেখেননি কেউ সচক্ষে আল্লাহকে দেখতে পাবে না কেউ সচক্ষে আল্লাহকে দেখতে পাবে না এ কথাগুলা যেমন হাদিস দ্বারা প্রমাণিত ইমাম তো হাবি আল্লাহ তার সরহা আকিদা আকিদা তো হাবিয়াতে নিয়ে এসছেন আর ইবিন আবিল আইজ হানাফি তিনি ব্যাখ্যা করেছেন পৃষ্ঠা নম্বর একশত তিরিশ একশত উনত্রিশ থেকে তিরিশে কথাগুলো তিনি উল্লেখ করেছেন এবং এনে এসেছেন তাই আমরা ইসলামিয়া রাজ নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি তাই ইসলামিয়া রাজকে উদ্দেশ্য করে সে রাত্রে ইবাদত করা বন্দি করা বা দিনে শিয়াম সাধন করা এ মর্মে কোনো সহিস দ্বারা প্রমাণিত নেই তাই আমরা আমরা যেগুলা ফরজ যেগুলা সালাত পেয়েছি আমাদেরকে এ সালাদুল্লাহ ঠিকভাবে আদায় করব কিন্তু এই নাম দিয়ে দিনে আমরা বিদাতি কোন আমল করবো এগুলো যে আমরা না করে জি জি সম্মানিত ভাই বোনের যেখানে শুনছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম এবং মেয়া রাজটা হয়েছিল তার আত্মা এবং সশরীরে আত্মা এবং সশরীরে যা আয়াত থেকে প্রমাণিত এবং সেটা হয়েছিল জাগ্রত অবস্থায় যা এ আয়াত থেকে পাইলাম সুবহান আল্লাহ আসরাম আবদিহি লাইলাম ইনাল মসজিদ হারামি ইলাল মসজিদ আকসল্লাদি বা রাকনা হাউলাহুল ইনুরিয়া হুমিনা আয়াতিনা ইন্না হু হাসামিয়াউল বা সৈর এর থেকে প্রমাণ হয় তাই আমরা মিয়া রাজকে নিয়ে যাতে বিদাতি যেগুলো আমল করি যা কোরআন হাদিস নেই এর থেকে যেন আমরা দূরে থাকি আল্লাহ সুবাহানহাত আলাহ আমাদের যেন কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলাম আর একটা বিষয় যে বিষয়ে যে হাদিসে বলা হয়েছে যে আপনার যে কথাটা আমি বললাম যে উঠে তুই নিয়ে গেছিল খচ্চরের থেকে ছোট এবং গাধার থেকে বড় এখানে হাদিসে বোরাক কথা আসেনি তবে বোরাক জিনিসটা ওলামা সুন্না এইভাবে বর্ণনা করেছেন কিন্তু হাদিসে বোরাক আল্লাহ আলাম হাদিসে বোরাক এই হাদিস নেই আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আল্লাহ আলম সুবাহানকাল আহমদিকা সাদ আল্লাহ ইহা ইন তাস্তফিলক আসসালাম আলাইকুম রহমতুল্ল্লাহ